এত ভালো বন্ধুত্ব তোমাদের, সেই সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি তো জানি না, আমি শুনি বাতাসে, না না, তোমরা কি যা একটু যা মোর শুনে। দেন ফ্রেন্ডস? আচ্ছা, আমি মোটামুটি প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি প্রোগ্রামে আজকে আসছি। ভেরি গুড, আমি এই প্রশ্নটা করার জন্য আজকে এখানে বসেছি। জাস্ট আমি জানতাম যে ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ, আমাদের তিনজনের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, নাও ইউ ক্যান কল ইট অ্যানাদার নেম, সেটা হচ্ছে আমি আমি, জানি আরেকটা নাম, তাও হ্যাঁ বলো। ওকে, আমি জন ভাই আর হচ্ছে অপর্ণা। সো আমার যদি মিডিয়াতে কারোর সাথে খুব রেগুলার হ্যাং আউট হয় আমার কাজের বাইরে, সেটা হচ্ছে দুজন মানুষ আর কি, আমি সহ তিনজন। তো ওই জায়গাতে তারা অলরেডি জানে আমার সম্বন্ধে একদম পুরো মুখস্থ, আমি কী মুভ করব, কখন কী করতেছি, হয়তো দেখা যাচ্ছে একটা গল্প নিয়ে কথা বলতেছি, ওদের সাথে শেয়ার করি। সো ওরা মোটামুটি আমার মুভটা জানে। তো একসাথে আসলে আমরা একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ শুরু করি 2014-এ, তখন হচ্ছে জন ভাই এবং অপর্ণাকে দিয়ে শুরু করার পরে একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে। এবং আমাদের যেটা হয় যে আমরা যখন অবসর সময় গল্প করি, আমাদের গল্পটা মিডিয়া নিয়ে হয় না, ইটস লাইক মোর যে এইটা করা যায় ওইটা করা যায়, উল্টা পাল্টা অনেক হাহাহিহি। তো ওইটা করতে করতে না এমন একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে যে এই জায়গা থেকে আজকে যদি জন ভাই আমাকে কালকে বলে যে একটা মিউজিক ভিডিও বানাইতে হবে চলো, সো আমি বলবো না যে আসলে আমার স্কেডিউল আছে কি নাই অথবা কী হচ্ছে না হচ্ছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে ওকে ঠিক আছে চলো আমরা করি, অথবা ওকে যদি বলি ও এটা করবে। সো ইটস কাইন্ড অফ, তোমার অপর্ণার সাথে যেই রকম আন্ডারস্ট্যান্ডিং, তোমার জনের সাথেও সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এক্স্যাক্টলি, আছে, তার মানে জনও তোমার মোর দ্যান ফ্রেন্ড। ইয়া, অ্যাটলিস্ট এইটুকু তো জানলাম যে তোমরা মোর দ্যান ফ্রেন্ডস, তুমি আর অপর্ণা, তুমি আর জন। না আমার জন্য যেটা সেটা হচ্ছে যে মোর দ্যান ফ্রেন্ডশিপ। এখন কেন মোর দ্যান ফ্রেন্ডশিপ, বিকজ হচ্ছে যে যেইভাবে ও হেল্প করে, এখন আমি যদি বলি সে ফর এক্সাম্পল শ্যুটের মধ্যে যে বললো যেটা যে 6টা পর্যন্ত কাজ করা, হ্যাঁ 6টা পর্যন্ত কাজ করা, এইটা আসলে যত ফ্রেন্ড হোক না কেন দেখা যাচ্ছে যে লাস্টে ওই ঘ্যানোর ঘ্যানোর করবে।